বেশি মুখ শুনেন না আপনাদের সব কিছু জানি সেই স্যার আমাদেরকে যদি খোদান তাহলে আপনাদের যা আছে আমরা সাংবাদিকরা বিশেষ করে কাইন্ড বিভাগের চিঠি চালাই আমরা তারা মেম্বার আছি আপনাদের সমস্ত তথ্য সংগ্রহ করে জাতির কাছে সর্বোচ্চ বাহাত করব হ্যাঁ আপনাদের তালিকা আমাদের কাছে আছে প্রতিবেলায় কে কোটা মারি করছে এবং কে কোথায় কোথায় ব্যাংকের ধারে কোন এমডি কোন চেয়ারম্যান কোথায় কোন কর্মকর্তা কে কার কোথায় বাড়ি আছে এবং লন্ডন আমেরিকা মালয়েশিয়া সাইক্লোন করছে ব্যাংককে সাইক্লোন করছে সমস্ত তালিকা আমাদের কাছে আছে যদি মনে করেন সাংবাদিকদের সাথে লাগবে লাগেন আমাদের 11 জন সাংবাদিকের ব্যাংক কি কি আছে কোথায় আছে বন্ধ হবে আর আপনাদের জন্য আমরা প্রকাশ করব এবং আমরা যা প্রকাশ করব 100 বার সেটা জাতির কাছে 100 বার সত্যতা যা আমাদের সাংবাদিকের সত্যতা মনে রাখবেন তাই আমি আবার লক্ষ্য গ্রহণ করেন আমাদেরকে সময় দিলাম আমরা আজকার থেকে আপনাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামব কে ভালো দেখেন এই জাতির কাছে জনগণের কাছে এই 20 কোটি মানুষের কাছে আপনাদের সমস্ত পরিচয় প্রমাণ করব মনে রাখবেন দিনের বেলা অফিস করে রাতের বেলা যে নাইট ক্লাবের নাচে না কুড়ি কুড়ি থাকা ঠিক মাত্র তোদের কাছে টাকা আছে কয় টাকা বেতন পাস লাভ দাও না তারপরে সাংবাদিকের নেতৃবৃন্দের সম্পর্কে দাঁড়ান मालिक যে বেতন পায় তার উপর নির্ভর করে সে জীবিকা নির্বাহ করে তার ছেলে মেয়ে লেখাপড়া করতে আসছে এই বিষয়টা তো বাংলাদেশের সকল ইন্টেলিজেন্সের কাছে আছে তার ভরোর সাংবাদিকদেরকে যখন আপনার তার 11 জন সাংবাদিক নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাব সহ আপনার যখন আপনার তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল কিসের আলামত বুঝতে হবে সরকারকে বুঝতে হবে তার কারণ এই যে দুর্নীতি এবং বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে যে আমরা ইদানিং বিশেষ করে করোনা কালে সাংবাদিক কাজে রাষ্ট্রের জন্য যখন যুদ্ধের সময় 11 দফা তারপর 6 দফা আন্দোলনের সময় এই দেশের স্বাধীনতার যুদ্ধের সময় এই বাঙালি সাংবাদিক কাজে ভূমিকা পালন করতে ঠিক এই কাঁচিত লাগে এবং করোনার সময় সরকারকে সহযোগিতা করে আসতেছে কোথায় কি ধরনের দুর্নীতি অনিয়ম অব্যবস্থা হচ্ছে সেটা আঙুল দিয়ে সংবাদপত্র দেখে এসেছে তারই খেসারত তারই ফলাফল একটি গ্রুপ সাংবাদিককে দমনের জন্য যে সর্বনাশ নীতি যদি এই মুহূর্তে পারি না দেয় সামনের দিকে তো আরো আছে কারণ কার কোন বাড়ি আছে সচিবালয়ে যারা আমলা আছেন সরকারি কর্মকর্তা আছেন ব্যাংক খুঁজার যে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে যার কোন কিভাবে টাকা নিয়েছে তার কোন ব্যাংক গ্যারান্টি নাই সেই হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে হাজার হাজার 45 হাজার কোটি টাকা নিয়ে গেছে শেয়ার বাজার থেকে কয়জনের বিচার করছে আর যে নিরীহ সাংবাদিক যারা দিন বেতনের উপর নির্ভর করে আপনারা তার পরিবার নির্বাহ করে সেই কাদেরকে আপনার সেই নেতৃবৃন্দে তাদের যে নেতারা তাদেরকে আপনারা ব্যাংক হিসাব তলব করতেছেন বুঝতে হবে রাষ্ট্রের মধ্যে তা কিসের আলামত তার মার সরকারের সাথে সাংবাদিকদেরকে একটি একটি অংশ এই প্রশাসনে থেকে তারা সরকারের মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে এটি একটি ষড়যন্ত্রের অংশ মনে রাখবেন আমরা সাংবাদিকরা আপনাদের হারি খবর পর্যন্ত রাখি এখনো ভালো আছে এই প্রেস ক্লাবের আঙ্গিন আইসে অথবা চিঠি দিয়ে জানিয়ে দিতে হবে যে আমরা যে চিঠি দিচ্ছি আপনার ব্যাংক তলব হয়েছে যা নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যথায় এইটা আপনাকে চাকরির কাছে পড়া করতে হবে আমাদের কোন নেতৃবৃন্দের কয় টাকা আছে না হলে তারা চিঠি ইস্যু করছে তাদের বাসাবাড়ি পর্যন্ত আমরা চিনি সেই বাসাবাড়ি পর্যন্ত গ্রাম করবো এবং আমাদের আপনাদের হিসাব আমরা তলব করবো কেনেন না এখন পর্যন্ত ব্যাংকের আগুন দিয়ে না সব সময় সব জায়গায় সাংবাদিকদের আমরা যখন যে আমরা এই দেশের কাঁদি লাগলে এই দেশের মানুষ কোথাও যখন আসতে না পায় তখন সেখানে সংবাদপত্র গিয়ে মানুষ সেখানে তার আমাদের কাছে যে আশ্রয় নেয় আমরা তাদেরকে সহযোগিতা করি সেই সাংবাদিক নিরীহ মানুষের আবহাওয়া জনতার যারা ভুক্তভোগী যারা কোনো বিচার পান না তারা আমাদের কাছে আসেন তাদের সহযোগী সংগঠন আমরা মনে রাখবেন আমাদেরকে কেবাজে আপনাদের জন্য কোথায় হবে ওই যে আর চাকরি করেন কয় ঘটা চাকরি থেকে নদী থেকে লেখাপড়া করতেন আসসালামু আলাইকুম।
আমরা এই চলমান আন্দোলনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি এবং আমরা এটুকু বলতে চাই যে সম্পদের হিসাব নেওয়ার আগে আপনাদের ভেবে দেখা উচিত ছিল এই দুই বছর করোনাকালে কত সাংবাদিক বেকার হয়েছে, কত সাংবাদিকের বাসার চাল নাই, কত সাংবাদিকের সন্তান স্কুলে বেতন দিতে পারছে না, কিন্তু আপনারা সেটা ভেবে না দেখে সেটা চিন্তা না করে 11 জন সাংবাদিক নেতৃবৃন্দের ব্যাংক হিসাব তলব করে আপনারা টোটাল সাংবাদিক সমাজকে, টোটাল সাংবাদিক ইউনিয়নকে, জাতীয় প্রেস ক্লাবকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে জাতির সামনে একটা দুর্নীতিবাজ সংগঠন হিসেবে আখ্যায়িত করার অপচেষ্টা করেছেন। আপনাদের এই অপচেষ্টার পরিণতি ভালো হবে না। আমাদের খায়ের ভাই সহনেতৃবৃন্দ ইতিমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, আমাদেরকে কলম ধরতে বাধ্য করবেন না। আমরা যদি কলম ধরি আপনাদের কারো গতি থাকবে না, আপনাদের কারো দেশের এই দেশে ঠাঁই হবে না। আমরা সেদিকে যেতে চাই না। আমরা বলতে চাই যে চিঠি দিয়েছেন অবিলম্বে চিঠি প্রত্যাহার করে নিন এবং আমাদের রুটিরুটি, আমাদের পেশা, আমাদের সংগঠন সেগুলির মান মর্যাদা অক্ষুণ্ণ রাখুন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট কৌতুকিনীকার জনাব মিনার মালিক। আমি আমাদের এই সর্বপল্লী আন্দোলনের সম্পর্কে প্রকাশ করছি। একই সঙ্গে আমি জানাতে চাই যে সচিবদের যখন সম্পদের হিসাব দিতে বলা হলো তখন তারা কিন্তু এখনো রাজি হচ্ছেন না। তারা বলছে যে তাদের সম্পদের হিসাব আয়কর নথিতে দেওয়া আছে। তাদের সম্পদের হিসাব যদি আয়কর নথিতে থাকে, যে 11 জন সাংবাদিককে তারা সম্পদের হিসাব দিতে বলেছেন তাদের সম্পদের হিসাব আয়কর নথিতে আছে, তাহলে তাদের আলাদাভাবে যদি নিতে হয় তাহলে সমগ্র বাংলাদেশের সমগ্র পেশা এবং সরকারি যতগুলো সংস্থা আছে সকলের সম্পদ হিসাব আমি মনে করি দেওয়া উচিত। যদি তাই হয় সেক্ষেত্রে এটা এক তরফা যদি হয় তাহলে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে। একটা জিনিস কার্যকর করতে পারছেন না, সচিবদের বিষয়টা এখন পর্যন্ত কার্যকর করা যাচ্ছে না, শুধু সাংবাদিকদেরকে এখানে বাঁকা চলতে বা কোনো পদ প্রতিপক্ষ হিসেবে দাঁড় করার জন্য সরকারের সঙ্গে কোনো ধরনের দূরত্ব করবার জন্য এটি করেছে কিনা সেটিও দেখবার বিষয়। আমি অবশ্যই এই আন্দোলনের সঙ্গে সম্মতি প্রকাশ করছি এবং আশা করব যে যারাই কাজটি করেছেন তারা তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা অবশ্যই সাংবাদিকদের মর্যাদার বিষয়টি ভেবে দেখবেন। দিন শেষে সাংবাদিকরাই তাদের বন্ধু এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের কাজ করে, তাদেরকে যদি এভাবে জনসমক্ষে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় তাহলে গণমাধ্যম গণমাধ্যম স্বাধীনভাবে যদি কাজটি করে সেই কাজটি বাধাগ্রস্ত হবে, দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তারাকে তুলে ধরে সেটাও বাধাগ্রস্ত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য